আজ এক ঐতিহাসিক দিন, প্রায় 46 বছর পর এবার খুলে গেল পুরীর রত্নভাণ্ডার। যে রত্নভাণ্ডারের দিকে প্রত্যেকেই তাকিয়েছিল, আজ সেই ঐতিহাসিক দিন, প্রায় 46 বছরের পর সেই রত্নভাণ্ডার খুলে গেল, যেখানে প্রচুর পরিমাণে রত্ন এবং আগামী দিন রত্নের হদিশ পাওয়া যাবে এমন একটা সম্ভাবনার কথাও বারবার উঠে আসছে। রথ চলছে আর এই মুহূর্তে যে পুরী, অর্থাৎ সেই জগন্নাথ ধাম, জগন্নাথ ধামে দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা, আর তার মাঝেই রত্ন ভাণ্ডার খুলে গেল। আজ খোলা হলো পুরীর রত্ন ভাণ্ডার। ভাণ্ডারে রয়েছে প্রায় 79টি সোনা এবং 39টি রূপোর গয়না। 46 বছর পর খুলে গেল পুরীর রত্ন ভাণ্ডার, কড়া নিরাপত্তা পুরীর মন্দির চত্বরে। 1978-এর অডিটে উঠে এসেছিল একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। এত বছর যে রত্ন ভাণ্ডারের দিকে প্রত্যেকে তাকিয়েছিল, সেই 46 বছর পর পুরীর রত্ন ভাণ্ডার খুলে গেল। খুলল পুরীর রত্ন ভাণ্ডার 46 বছর পর। সব থেকে বেশি সম্পদ জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারে। আমরা জানি যে বিভিন্ন যে ধামগুলো রয়েছে, সেই জগন্নাথ ধাম 1978 সালে রত্ন ভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল, অর্থাৎ সালটা 1978। 1978 সালে সেই রত্ন ভাণ্ডারের তালিকা তৈরি করা হয়েছিল, 70 দিন ধরে তৈরি হয়েছিল সামগ্রীর তালিকা। একবার ভাবুন তালিকাটা কতটা দীর্ঘ, যে 70 দিন ধরে সেই তালিকা তৈরি করা হয়েছিল, কারণ এতগুলো সামগ্রী রয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তাদের যে সমস্ত রত্ন, যে সমস্ত অলঙ্কার, সেই অলঙ্কারের পরিমাণটা এতটাই বেশি, সেই তালিকাটা তৈরি করতে 70 দিন লেগেছিল। মন্দিরের যে কুঠুরি রয়েছে, সেই মন্দিরের কুঠুরিতে যে স্থাপত্যবিদরা, সেই স্থাপত্যবিদরা পৌঁছে গিয়েছিলেন। আবার একই সঙ্গে যে রত্ন ভাণ্ডার, সেই রত্ন ভাণ্ডারে যে সমস্ত কুঠুরিগুলো রয়েছে, সেই কুঠুরিতেও স্থাপত্য শিল্প, সেই সমস্ত কারুকার্য আমরা দেখেছি। দূর দূরান্ত থেকে মানুষজন যখন আসছেন সেই রত্ন ভাণ্ডারে, প্রায় 12,878 ভরি সোনা রয়েছে, 12,838 ভরি সোনা এবং 293টি রূপোর গয়না রয়েছে, অর্থাৎ সোনার উপর গয়না, সেই সোনার উপর গয়না কিন্তু একেবারে ঠাসা রয়েছে। কী কী রয়েছে পুরীর রত্ন ভাণ্ডারে? রূপোর গয়নার ওজনটা কত? 22,153 ভরি, অর্থাৎ রূপোর গয়নার যে ওজনটা 22,153 ভরি, শুধুমাত্র রূপোর গয়নার ওজনটা, ভাবুন তার পরিমাণটা কত। অর্থাৎ সেই তালিকা তৈরি করতে সময় তো লাগবেই। জগন্নাথ দেবের মণিমুক্ত জড়ানো সাজসজ্জা, অর্থাৎ জগন্নাথের বিভিন্ন সময় বিভিন্ন সাজসজ্জাতে সেজে ওঠেন। প্রায় 79টি সোনা এবং 39টি রূপোর গয়না রয়েছে, 79টি সোনা এবং 39টি যে রূপোর গয়না, এবং ব্রহ্মজ্যোতি হীরে আর বলরামের নীলা, একের পর এক মূল্যবান রত্ন সুভদ্রারও মণিমুক্ত রয়েছে, অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রত্যেকের আলাদা আলাদা অলঙ্কার রয়েছে। 230-এর বেশি রূপোর গয়না রয়েছে, অর্থাৎ 230-টির বেশি রূপোর গয়না, যার পরিমাণটা অনেক বেশি, ওজনটা অনেক বেশি। এই সমস্ত খবর তো দেখাবোই, কেননা এই রত্ন ভাণ্ডারের দিকে প্রত্যেকের নজর রয়েছে। সেই রত্ন ভাণ্ডারের জন্য 800 নিরাপত্তা গোটা পুরীর মন্দির চত্বরে। রথের জন্য দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা, তার মাঝেই 46 বছর পর খুলে গেল পুরীর রত্ন ভাণ্ডার। বালুরঘাট হাসপাতাল থেকে উধাও রোগী, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উধাও হয়ে যায় রোগী। গত 8 দিন ধরে খোঁজ নেই সেই রোগীর। হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনরা, হাসপাতালের ভেতরে ভাঙচুর চালায় রোগীর আত্মীয়রা। আমরা আরও বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রিপন রয়েছে আমাদের সঙ্গে। রিপন, ঠিক কী অভিযোগ উঠে আসছে, হাসপাতাল থেকে নিখোঁজ হলোই বা কীভাবে রোগী? দেখো, একেবারে প্রায় আজকে দিয়ে কিন্তু প্রায় 8 দিন হয়ে গেল সেই রোগী বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি ছিল, হঠাৎ করে রাতের বেলা সে কিন্তু নিখোঁজ হয়ে যায়। এবং যারা দায়িত্বে ছিল হাসপাতালে, তারা কিন্তু বলতে পারছে না কোথায় গেছে। তারপরে তারা বাড়ির লোকজনরা পুলিশে অভিযোগ দায়ের করে, হাসপাতালকে জানিয়েছে, তারপরেও কিন্তু কোনো লাভ হয়নি। তাকে কিন্তু প্রায় 8 দিন ধরে পার হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আজকে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা, তারা কিন্তু হাসপাতালে আসেন, দলবল নিয়ে এলাকাবাসীরা সবাই মিলে আসেন, তারা কিন্তু রীতিমতো ভাঙচুর চালায় এবং পরিস্থিতি বেগতিক দেশ কিন্তু বালুরঘাট থানার আইনসহ জিএসপি ট্রাফিক ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে আশ্বস্ত করে যে খুব তাড়াতাড়ি তাদেরকে খুঁজে বের করা হবে, তারপরে কিন্তু পরিস্থিতি হাসপাতাল থেকে উধাও হয়ে যায় রোগী। 8 দিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না, তারপরে এভাবে ভাঙচুরের ঘটনা। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম প্রতিনিধি রিপনের সঙ্গে।
বেহালায় মাঠ দখলের চেষ্টার অভিযোগে তুমুল উত্তেজনা। মাঠ কেনার নামে পরিমাপ করবার অভিযোগ, মাঠ কেনার অভিযোগ ক্লাব সদস্যদের। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বেহালা থানার পুলিশ। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, বেহালা এলাকার বা বলা ভালো হরিদেবপুর থানার অন্তর্গত এই এলাকা বেহালা নবতরুণ সংঘ, সেই নবতরুণ সংঘের এই যে ক্লাব মাঠ, এই ক্লাব মাঠে আমরা দাঁড়িয়ে আছি। এই ক্লাব মাঠটি দখল করার চেষ্টা, মাপজোকের চেষ্টা এবং সেই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা। বেশ কয়েকজন বহিরাগত, তারা নিজেদের নাম পরিচয় এই এলাকার বলে প্রমাণ করতে পারেনি এমনটাই বলছেন বেহালার এই ক্লাবের যারা সদস্য বা কর্মকর্তা। সরাসরি তার কাছে যাব, ঠিক কি হয়েছিল এবং যারা এসেছিল তারা কোথাকার, কোথাকার তারা পরিচয় কিছু দেয় নাই, পরিচয় কোনো কিছু দেয় নাই। তারা এসছে 11টার সময়, তখন মাপামাপি আরম্ভ করেছে। তখন আমাদের ক্লাবের এখানে ছেলেরা সব খেলছিল, ক্রিকেট খেলছিল এবং জুনিয়ররাও খেলছিল এখানে। এবার ওরা বলেছে তোমরা মাপামাপি করো না, আমাদের ক্লাবের মেম্বার যারা আছে তারা মেম্বার এখানে আসুক, বড়রা আছে, বড়টা বড়রা সব এসছে। এসে তখন বলেছে যে তোমাদের দলিল দেখাও, তারপর মাপবে এখানে, মানে ক্লাবের গোলপোস্টের এই মাঠের গোলপোস্টের পিছনটা। কিন্তু এখানে আমাদের ব্যানার লাগানো, পুরো বোর্ড লাগানো আছে, কত দাগ নাম্বার সব দেওয়া আছে। তা সত্ত্বেও যদি এটা তার জমি হতো যখন আমরা এটা লাগিয়েছি, তাহলে তখনই সে আসতে পারতো। এই এই ক্লাব মাঠটা, এই যে এই বড় ক্লাব মাঠটা আপনারা কতদিন ধরে ব্যবহার? 70 বছর বেশি হবে। আপনার উমাশঙ্কর দীক্ষিত এখানে 3 বার এসছে, আর ক্ষিতি গোস্বামী না হলেও আমাদের এখানে একটা টুর্নামেন্ট হয়, না হলে অন্তত 25-30 বছর এসছে এখানে। আচ্ছা, তারপরে আপনার শৈলেন মান্না তো যখন ছিল মারাত আগের দিন পর্যন্ত উনি এসছেন। অর্থাৎ এই মাঠটা আপনাদের, এই ক্লাবে আপনাদের ক্লাবের নাম? ক্লাবের নাম নবতরুণ সংঘ। হ্যাঁ, এবং ক্লাব সেক্রেটারি আমি দীপক। আজকের যারা এসেছিলেন বলেও আপনারা অভিযোগ করছেন, যারা এসেছিল তারা ঠিক কি করতে চাইছিল, কি বলতে চাই? তারা জমিটা দখলদারি করতে এসেছিল, এই জায়গাটা মাপঝোপ করতে এসেছিল। মাপঝোপ করা মানেই তখন একটা ওরা কোর্ট থেকে তখন সব কিছু বার করে নিতে পারবে, সেই মাপাটা আমরা করতে দিইনি। কোথা থেকে এসছে, কোথা থেকে এসছে, ওদের কোনো কিছু ওরা উল্টা পাল্টা নাম বলছে, কোনো নামের কোনো কিছু ইয়ে নাই। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত।